আজ সকালে যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী এসে পৌঁছেছিলেন বাগডোগরা বিমানবন্দরে। শিলিগুড়ি হয়ে জলপাইগুড়িতে তার নিজের বাড়িতে যাওয়ার পথে সাংবাদিকদের সামনাসামনি হওয়ায় তিনি বললেন, দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব সময় ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে ছিলেন এবং আছেনও। তার অনেক পরিকল্পনাও আছে এই ফিল্ম সিটি নিয়ে এবং বারুইপুরে আরেকটি ফিল্ম সিটি তৈরি করার কথাও তিনি বললেন। এছাড়াও দীর্ঘ পরিকল্পিত শিলিগুড়িতে ফিল্ম সিটি তৈরি নিয়ে ইতিবাচক কথা বললেন মিমি চক্রবর্তী। দেখুন দিদি, যেইভাবে আমাদের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে ছিলেন এবং আছেন, আর দিদি অনেক পরিকল্পনাও রয়েছে আমাদের এই ফিল্ম সিটিকে নিয়ে। এবং আপনারা জানেন যে আরেকটা ফিল্ম সিটি অলরেডি আমাদের বাড়িতে তৈরি হয়ে গেছে এবং এখানেও যে পরিকল্পনাটা রয়েছে নিশ্চয়ই যেটা হবে সেটা ভালো। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।